সম্মান এই পৃথিবী থেকে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের ময়দানকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছেন। বিশ্ব নবী কেঁদে কেঁদে বললেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা আমাকে চিনি নাই। যে নবীর রহমার জন্য সারা পৃথিবীর চাবি আল্লাহ তার হাতে তুলে দিয়েছেন, সাইয়েদেনা মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমরা দীর্ঘ সময় ধরে রাতে বিশ্ব নবীর সাথে কথাবার্তা বলতে লাগলাম। এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে সব নবীদেরকে দেখিয়েছেন, আমি দেখেছি অজস্র নবী আছে যাদের পিছনে তিন চারজন মানুষ, আবার এমন নবীও পেয়েছি যাদের পিছনে একজন লোকও নেই। এরপরে দেখতাম একজনের পিছনে অনেক মানুষ, আমি চিন্তা করলাম এরাই হবে আমার উম্মত, শেষে দেখলাম না, এরা মূসা আলাইহিস সালামের উম্মত। আমি বললাম, আল্লাহ আমার উম্মত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটু ডান দিকে তাকান। আমি দেখলাম লক্ষ কোটি এত বেশি উম্মত, আমার মনটা ভরপুর হয়ে গেল। আমার উম্মতের মধ্যে থেকে 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে বিনা কষ্টে জান্নাত দিয়ে দিবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, হুজুরেরা কারা হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ঝাড়ফুঁক নেয় নেই, যারা লোহা দিয়ে শরীরে দাগা দেয় নেই, যারা কোন গণকের কাছে যায় নাই, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করেছে, এদেরকেই আল্লাহ 70,000 জান্নাতে বিনা হিসাবে পাঠিয়ে দিবেন। একজন সাহাবী ইবনে মাসনাহ, তিনি বললেন, হুজুর আপনি একটু দোয়া করেন, এই 70,000-এর মধ্যে যেন আমি শামিল হয়ে যাই। বিশ্ব নবী বললেন, তুমিও তাদের মধ্যে শামিল হয়ে গেলে। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হুজুর আমাকে এটার ভিতরে শামিল করুন। বিশ্ব নবী বললেন, না তুমি তার পিছনে পড়ে গেছো, তুমি ওই লাইনে ঢুকতে পারো নাই। সাইয়েদনা ওমর ফারুক থেকে বর্ণিত একই ধারাবাহিকতা ইবনে কাসির যদি আপনারা খোলেন, কুনতুম খাইরা উম্মাহ এই আয়াতের ব্যাখ্যায় অন্তত 60টি হাদিস তিনি নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এর ভিতরে তিনি আরো বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একই হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে নেওয়া হবে, তাদের মধ্যে হলো তারা যারা নবীকে সব সময় সম্মানের মর্যাদা দিত, কোনো শিরক করত না, নবীর হেয়ানত কখনো করত না। কার কথা? কার কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের সংখ্যা আরো বাড়িয়ে দেয়। এবার বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ এই 70,000 থেকে আরো বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, এখন আল্লাহ প্রতি হাজারের সাথে আরো 70,000 যোগ করে দিয়েছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো দোয়া করেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওই 70,000-এর প্রতিজনের সাথে আরো 70,000 আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে গ্রামের গরিব মানুষরাও জান্নাতে চলে যেতে পারবে। একই হাদিস ওমর ফারুক বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি বিশ্ব নবীর কাছে দোয়া চাইলাম, তিনি বললেন 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 যোগ করো। এরপরে আবার বললাম দোয়া করেন, তিনি বললেন, এরপরে দোয়া করলেন প্রতিজনের সাথে আরো 70,000 জন যাবে। এরপরে বললাম আরো দোয়া করেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, বিশ্বনবী এরকম করে হাত দেখালেন, বিশ্বনবীর হাতের এই প্রশস্ততায় যত উম্মত ধরবে সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ যেন আমাদের মতো গরিবদেরকে সেই সাহাবীদের মধ্যে হাজির করে নেয়। শর্ত হলো শিরক করা যাবে, বিশ্ব নবীকে অপমানিত করা যাবে, যেভাবে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সেভাবে ব্যবহার করতে হবে, অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি, এই পৃথিবীতে আজ যদি কেউ বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে তার বিচার করে দেন কে? গত কয়েকদিন আগে আমেরিকার এক ভণ্ড বিশ্ব নবীর নামে একটা ফিল্ম তৈরি করেছে, আমরা সারা পৃথিবী থেকে প্রতিবাদ জানিয়েছি, ঠিক কিনা? আমেরিকা কান দেয় নাই, আল্লাহ একটা মাত্র সাইক্লোন পাঠিয়ে দিয়ে পুরো আমেরিকাকে 3 দিনের জন্য অন্ধকার করে দিলেন, হাজার হাজার লোককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর কোন এহানত হবে এই পৃথিবীতে, এটা আরো আজমের মালিক সহ্য করবেন না। আজও সেই ধকল থেকে তিনারা বেরিয়ে আসতে পারেন। তুফানগুলোর নাম দেয় আমেরিকা, এটার নাম দিছিল স্যান্ডি। কি নাম? স্যান্ডি। আমি একবার ইটালি থেকে উঠলাম, আমার পাশে এক আমেরিকান, আমেরিকান গুলো ফটর ফটর করে বেশি,
এগুলো কথা কয় বেশি, আপনি জিজ্ঞাসা করবেন একটা সাইডটা কয়ে বসে থাকবে। তো এটা বুঝার জন্য আমি ওরে ধাক্কা দিলাম, ধাক্কা দিলে ও আমার দুইটা দিল ধাক্কা। আর ইংল্যান্ডের গুলো হলো রিজার্ভ, আপনি এক ধাক্কা দিলে ও এরকম করে বসবে, ধাক্কা দিবে না। আর আমেরিকান গুলোরে একবার এমনি করলে দুইবার করবে। তো আমি টেস্ট করলাম যে এটা বাড়ি কোথায়, কারণ সাদা চামড়া সবগুলোতে একই রকম, গুতা দিছি ও আমার দুই গুতা দিছি। বললাম হাও আই গট ইট, ইউ আর ফ্রম স্টেট, অলরাইট, ইউ ফ্রম আমেরিকা, হুইচ স্টেট ইউ ফ্রম, কোন স্টেট থেকে এসেছো, ক্যালিফোর্নিয়া, অলরাইট, হোয়ার ইজ ইট ডেস্টিনেশন, হোয়ার ইউ গোয়িং, ম্যানচেস্টার, অলরাইট, সেম ডেস্টিনেশন অ্যাজ আই এম গোয়িং। বললাম যে তোমার, তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানে যাচ্ছি। তো মানুষ থেকে কথা বের করতে হলে তার প্রশংসা করবেন, যদি স্বামীর প্রশংসা করেন স্ত্রীর গায়ে আর কখনো হাত উঠবে না, আবার স্ত্রীর যদি প্রশংসা করেন স্ত্রী কখনো আপনাকে বাসি জিনিস খাওয়াবে না, ঠিক কি না? আর যদি বিবিরে মারেন তাহলে কপালে খারাপই আছে। কোন নবী আলাইহিসসালাম বিবিকে মারেন নাই, বরং বিবির প্রশংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন, কি বলে হুমায়রা, লালি লালি, কি বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার খেদমত করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর খেদমত করেছেন। এরকম পায়ের উপরে দাঁড়িয়ে তিনি কুস্তি দেখতেন, খুব পছন্দ করতেন কুস্তি দেখা, ছোট বয়স ছিল তো, সাহাবায়ে কেরাম কুস্তি করছেন, বিশ্বনবীর ঘরে ছিল পর্দা, শুধু দরজা ছিল না, পর্দা উল্টিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরকম করে ছোট মানুষ উপর দিয়ে দেখছে কুস্তি কেমনে হয়। বিশ্বনবী নিজের পা মোবারক আয়েশার পায়ের নিচে দিয়ে দিলেন, ধুতলির নিচে নিজের নরম হাতটা রাখলেন। মায়েশা একটু ইতস্তুতা করলেন, আল্লাহর হাবিব বললেন ভালো করে দেখো আমি তোমাকে সুন্দর করে জায়গা করে দিলাম। মায়েশা বলতেন বিশ্বনবীর সাথে দৌড় দিতাম, হুজুর আমাকে ফার্স্ট করিয়ে দিতেন। বিশ্বনবীর সাথে কোন প্রতিযোগিতায় পারার মতো ক্ষমতা দুনিয়ার কারো ছিল না। আমি ওই আমেরিকানকে বললাম ইউ লুক ভেরি গুড, তোমাকে খুব সুন্দর লাগছে। বলছি ইয়ে আই এম ভেরি গুড, আমাকে তো এখন কিছু বলতে হবে, এখন বলে যে ইউ লুক ভেরি গুড টু, তোমারও সুন্দর লাগছে, তোমার ড্রেস আর কারো গায়ে নাই। আমি বললাম আমার মতো হুজুরও কেউ উড়ে নেই, হুজুরকে ড্রেসটা সুন্দরই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে ড্রেসটা সব সময় পরি এটা হলো সম্মানিত পোশাক, ঠিক কি না? বিচারকেরা যখন বিচারের চেয়ারে বসে টুপি মাথায় দেয়া বিচার করতে পারে, কোর্টে যখন উকিলেরা প্র্যাকটিস করতে যায় গায়ে ঘি থাকে বোরকা, কারণ সুন্দর পাঞ্জাবি গায়ে দেয় না, কালা বোরকা পিন্দা গাম তুই, যদি সুন্দর পাঞ্জাবি গায়ে দিতে বোরকা পরা লাগতো না। এমএ পাস করার সময় যখন ডিগ্রি নিবেন, কনভোকেশনের ডিগ্রি আপনি যখন নিবেন, এমএ পাস সার্টিফিকেট, যিনি দিবেন তার মাথায়ও টুপি লাগে, আর যিনি গ্রহণ করবেন তার মাথায়ও টুপি, দুইজনেরই জুব্বা পড়া হওয়া লাগে, ঠিক কি না? আপনাদের প্রধানমন্ত্রীও টুপি পরে মানুষকে সার্টিফিকেট দিয়েছেন মহিলা হওয়ার পরেও, ওই টুপি পরা ছাড়া সার্টিফিকেট হাতে উঠতে পারে? তার সাথে কথা শুরু করলাম, তাকে বললাম তোমাদের দেশের তুফানগুলোর নাম দাও কেন, হোয়াই ডু ইউ নেম দ্য সাইক্লোন, তুফানের নাম দাও কেন, নাম দেয় এই জন্য দে উইল হিট আস স্লোলি, একটু আস্তে যেন হিট করে এই জন্য নাম দেই। আমি বললাম তুফানের মালিক যিনি তিনার কাছে যদি দরখাস্ত করো তুফানের বাপের সাধ্য হবে না হিট করা, ঠিক কিনা? এই জন্য তোমরা বুকার স্বর্গে বাস করো, যখন হিট করো তুফান আরো জোরে আঘাত করে, আর যখন তুফান গরম হয় আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। এই তুফান হয় দশ নাম্বার, যখন আমরা এটা পড়ি এক নাম্বার করে সাগরের সাথে তুফানকে আল্লাহ মিশিয়ে দেয়। কক্সবাজারে এই দোয়া জানে না এরকম কোনো বৌদ্ধও নাই। আমি এক বৌদ্ধের দোকানে গত এপ্রিল এর আগের এপ্রিল দাঁড়িয়ে আছি, হঠাৎ বাতাস শুরু হয়েছে, ওরা এসে আমারে বলল হুজুর আলাম কি হইয়া, হুজুর আই কি হইয়া দেয়, অনেকখানা দোয়া হরেন, খাস চট্টগ্রামের ভাষা, কি দোয়া হজুম, তুফান উঠতে আর ঈশ্বরে কিচ্ছু করতে না পারিব, তুফান উঠছে ঈশ্বরে কিছু করতে পারবে না, আপনি আল্লাহরে ডাকেন আমরাও আল্লাহরে ডাকি।
আমি বললাম ডাকো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আলহামদুলিল্লাহ বলেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাত নাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কিনা? বিপদ আসলে আমরা কাকে ডাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমার এমন একটা উম্মত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ও মুসা তোমার পরে এমন একটা উম্মত হবে, তারা বিপদে পড়লেই আমাকে ডাকবে, আর খুশির সময় আমাকে ডাকবে, কিন্তু তাদের ধৈর্য হবে কম। ধৈর্য কি কথা বলেন? ধৈর্য কম। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কম ধৈর্যের মধ্যে বিপদে তারা কি করবে? আল্লাহ বললেন, মুসা ওই আমার শেষ উম্মতের শেষ নবীর উম্মত, উম্মতে মুহাম্মদীকে আমার নিজের ওই ধৈর্য থেকে আমি আল্লাহ নিজে তাদের জন্য সামান্য দান করে দেব, আমি নিজে তাদেরকে ধৈর্যশীল বানিয়ে দিব। আল্লাহু আকবার। তারা এজন্য ধৈর্য হারাবে না। বিপদ আসলে আমরা কাকে ডাকি? বিপদ শেষ নামাজও নাই আছে না নাই, রমজান আসতে বিরাট নামাজি, রমজান শেষ নামাজও, তারপরে আমাদেরকে মাফ করে দেন কে? আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো যে সূরাটার ভিতরে নূর আছে। কি আছে? নূর। আমরা মনে করি পৃথিবী থেকে আমরা আলো নিয়ে না গেলেও কবরে লাইট জ্বালালে অনেকেই মনে করে কবরটা আলোকিত হবে, এই জন্য অনেক মাজার গুলোতে লাইট আছে না নাই, অবশ্য এটা ব্রাহ্মণবাড়িয়াতে নাই। আবার আজিমপুরে দেখি কবরের উপরে পাখা ঘুরতেছে চারটা, আমি বললাম এই কিরা পাখা ঘুরে কেন? কহুদের ভিতরে গরম লাগতেছে। কবরটা কার? একজন সিনেমা হলের মালিকের, ভিতরে এসি লাগায় দে। সারা পৃথিবীর আলো দিলেও কবর আলোকিত হবে না। বিশ্বনবী বলছেন, জুলম জুলমা তুমি ইয়াউমাল কিয়ামাহ, যারা জালেম তাদের কবর অন্ধকার, কিয়ামত তাদের জন্য অন্ধকার। তোমরা যারা মানুষের উপরে জুলুম করো, তোমাদের সমস্ত জুলুম গুলো অন্ধকার হয়ে তোমাদের আলো শেষ করে দিবে। এই জন্য বিশ্বনবী বলতেন, উনসুরাকা কাদালিমান কানাও মজলুমা, তোমার ভাইকে সাহায্য করো জালেম মজলুম হোক। সাহাবায়ে কেরাম বললেন, আমরা মজলুমকে সাহায্য করব, ফামা বালুজ জালেম। বিশ্বনবী বললেন, জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও, সেটাই হবে জালেমের জন্য সাহায্য। কোরআন আছে যেখানে আমরা যাব, ইসলাম আছে যেখানে আমরা যাব, কালেমা আছে যেখানে আমরা যাব। আজকে আমাদের ভিতরে উল্লুক ঢুকেছে, এই দেশে কালেমা পড়া লোক সবচেয়ে বেশি, যারাই ক্ষমতায় বসে কালেমা বিক্রি করেই বসতে হয়। সেই কালেমার বিরুদ্ধে কিছু উল্লুক দেশে গজিয়েছে, ঠিক না ঠিক? ওই উল্লুকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমাদের কালেমাকে ভালোবাসে হিন্দুরাও ভালো বাসে, খ্রিস্টানেরাও ভালো, তাদের কিতাবগুলো তো কালেমার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটি সূরা কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, আমার একজন সাহাবী ওই সূরা পড়ছিলেন মাগরিবের পর, ঘোড়ার ঘরের ভিতরে ঘোড়া লাফাচ্ছিলেন, বুখারি থেকে বলছি, তিনি যত কোরআন পড়ছেন ঘোড়া তত লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন, ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমানো, ঘোড়া যদি লাফিয়ে আমার ছেলের বুকের উপর পড়ে ছেলেটা মারা যাবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়া বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, হাজার হাজার নূরের বাতি নিয়ে কে যেন ওই ঘরটা পাহারা দিচ্ছে। সকালবেলায় বিশ্বনবী সাল্লামের কাছে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাম বললেন, ওরা ছিল নূরের ফেরেশতা, তুমি যদি সারা রাত সূরা বাকারা পড়তা, সারা রাত ওরা তোমার ঘরটাকে পাহারা দিয়ে দিত। কোন সূরা? এই তো আপনারা জানেন কোন সূরা। এই নামে আমাদের দেশে একটা জিলা আছে, গাইবান্ধা। গাইবান্ধায় গেছি, এক মুরব্বীকে জিজ্ঞেস করছি, বাড়ি কোথায়? কয় হুজুর বলতে লজ্জা করে। আমি বললাম, কেন লজ্জা করে? কেন কয় মানছে এটা শুনলেই হাসে। আমি বললাম, আপনি বলেন, আমি হাসবো না। কয় গাইবান্ধা।
আমি বললাম কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলবেন কোরআন শরীফের দুই নম্বর সুরা। কয় বাঁচা গেল? কোরআন শরীফের সব সমাধান আছে না নাই? আবার কোরআনের এই সুরার শেষের দুটি আয়াত হলো নূর। দুটি আয়াত কি? নূর। আবার সুরা ফাতিহাকে নূর বলেছেন কে? এই দুটি নূর পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তার চাওয়াগুলো কবুল করে নিবে। এই জন্য এই শেষ দুটি আয়াত থেকে আজকে কথা বলবো। দ্বিতীয় বছরে যেহেতু পদার্পিত হয়েছে, আমরা দুই নম্বর সুরা থেকে কথা বলবো। রাজি আছেন তো? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। একজন মানুষের দাম সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন আমার কোন গোলামকে যদি কেউ হত্যা করে, কান্নামা কতলান নাস জামিআ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত গুনাহ তত গুনাহ তার আমলনামায় উঠবে। একজন লোককে যদি কেউ বাঁচিয়ে দেয়, কান্নামা হিয়া আন্নাস জামিআ, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন কে? এইজন্য ঈমান আছে যেখানে, শান্তি আছে সেখানে। এই পর্যন্ত পৃথিবীতে মসজিদে আগুন ধরে মানুষ মারা গেছে, শুনেছেন কেউ? কথা কন না কেন? স্কুলে আগুন ধরেছে, মাদ্রাসায় আগুন ধরেছে, শুনেছেন? শুনেন নাই। কারণ কি? ওখানে কোরআন পাওয়া যায়, ওখানে রহমত পাওয়া যায়, ঠিক না বেঠিক? আমাদের স্কুলগুলোতে প্রাইমারি পর্যন্ত ছেলেরা ভালো থাকে, হাই স্কুলও ভালো থাকে, কলেজে যায়, আস্তে আস্তে নামাজ ছাড়ে। আগে পাঁচ ওয়াক্ত ছিল, পরে দুই ওয়াক্ত হয়। সকালে মা পাঠায়, রাতে বাপ পাঠায়, ঠিক না বেঠিক? এরপরে ইউনিভার্সিটিতে যখন যায় তখন তো লারে লাপ্পা কুট কুট, হাম ক্যা হো গিয়া, হায় হায় ভাব কি। এখন প্যান্ট পড়তে পড়তে প্যান্ট নিচে নামাইতে নামাইতে জাইঙ্গা পর্যন্ত বাইর করে ফেলেছিস। সেজদায় গেলে ওর পিছনে আর কেউ নামাজে দাঁড়াতে পারবে না, কারণ ওর অজুও শেষ, ওর দিকে তাকাইনি। লন্ডনে মসজিদে এক মুরব্বি চিল্লাচ্ছে, সেভ মি, সেভ মাই প্রেয়ার। আমি কি কিরে মুরব্বি, আমারে বাঁচাও, আমার নামাজ রে বাঁচাও। আমি তাকিয়ে দেখি এক পোলা সেজদায় গেছে, পিছিয়ে দিয়া সব বেরিয়ে গেছে। যেখানে টাকনোর উপরে বিশ্বনবী কাপড় পরতেন, এখন পোলা পান প্যান্টের জুতার ভিতরে, প্যান্ট ঢুকায় আর তার ভিতরে পা ঢুকায়। একটাই অনুসরণ করব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। এমন কোন সুন্নত নাই যেটা আমার নবীর জীবনে পাওয়া যায় না, ঠিক কিনা? সুন্দর চুল রাখতে চাও, আছে না নাই? সুন্দর দাড়ি রাখতে চাও, আছে না নাই? সুন্দর ড্রেস পরতে চান, আছে না নাই? ক্রস ম্যাচিং যেটা এখন পরে, সাদার সাথে কালো শার্ট, আবার কালোর সাথে সাদা শার্ট, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাদা জুব্বা কালো পাগড়ি পরতেন, আবার সাদা পাগড়ি কালো জুব্বা পরতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত
অনিন্দ্য সুন্দর ছিলেন তিনি, রাস্তা দিয়ে গেলে দুপাশেই আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়ত, মানুষ মনে করতেন এই রাস্তা দিয়ে হেঁটে গেছে রাহমাতাল্লিল আলামিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন শিশুর মাথায় বিশ্বনবী হাত দিলে মানুষ টের পেত, এই শিশুর মাথায় হাত দিয়েছেন রাহমাতাল্লিল আলামিন, তার মাথা থেকে আতরের ঘ্রাণ বেরিয়ে আসত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ক্ষেত্রে প্রথম রাসূলদের কথা বলেছেন, আমানার রাসূলু, পড়েন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। আগে বললেন আমানার রাসূল, এরপরে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তারপরে বলেন অল মুমিনুন, কারণ নবীদের ইমানের সাথে সমকক্ষ ইমান হওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উঁচু দরে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন। রাসুল্লাহ ইমান এনেছেন কার উপর? আল্লাহর উপর। রাসুল্লাহ ইমান এনেছেন এমন একজন রাসুল পাওয়া যায় না দুইজন ছাড়া, যারা ইমান আনার পরে মায়ের খান নেই। আদম আলাইহিসসালাম শুধু মার খান নেই, আর সেদিনা লোক সুলাইমান আলাইহিসসালাম মার খান নেই, বাকি সবার কপালে মায়ের আসরা নাই। আমাদের কেউ যদি ইমানের জন্য মায়ের খাতে হয় রক্ত দিতে হয় মুসলমান রাজি আছে না নাই? হাত তুলে দেখো মুসলমান। আল্লাহ কবুল করুন। মুনাফিকের মৌত আমরা চাই না, আমরা শাহাদাত চাই, ঠিক কিনা? যারা শাহাদাতের কথা বলে না তারা মুনাফিক হয়ে মরবে। মা তাআলা শুআবাতিন মিনান নিফাক, ওই মুনাফিকের জীবন আমরা চাই না। আমাদের কোরআনের জন্য আমরা এক শরীর হব, আমাদের কাছে যারা নিরাপত্তা চাইবে তাদেরকেও আমরা নিরাপত্তা দিব, ঠিক না বা ঠিক? আমার নবী বলেছেন কোন জায়গায় বরং যারা নিরাপত্তা চায় মোমেন সব সময় মানুষকে নিরাপত্তা। আমি ব্যাংক সারা দেশে দেখি বিভিন্ন মানুষের ছবি টাঙায়, কোত্থেকে পেলা দলিল? বিশ্বনবী বুখারীতে নিষেধ করেছেন কোন ছবি দিয়ে দেশ সাজানো যাবে, কথা কন না কেন? দেশ সাজানো যাবে ছবি আর কুত্তার এক মর্যাদা, যে ঘরে কুত্তে থাকে ছবি থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। বেরে মাউনার ঘটনা, 71 জন সাহাবিকে মেরে ফেললো কাফেররা, কয়জন? একজন সাহাবীরা, এরা সবাই ছিলেন ভালো দাঁড়ি, সবাই ছিলেন ভালো ওয়াইজ, প্রত্যেকের ওয়াজের মধ্যে তাসির করত। ওয়াজ তো শিখিয়েছেন আমার আল্লাহ, কে শিখিয়েছেন? এটা থেকে কথা বলার নাম হলো ওয়াজ, আর এটা থেকে যারা কথা বলবেন এরা ভণ্ড, এরা দেয় আওয়াজ, এদের নাম হলো কিসিসিন, এদেরকে ধরে ধরে বিতাড়িত করো। আমাদের দেশে আছে না নাই? কিতাবে আছে। আরে কিতাব তো শয়তানের ওয়াজ, কিতাব হলো আমাদের আল কোরআন, কোরআন থেকে কথা বলবা, আল্লাহ তৌফিক দান করুক। একজন সাহাবী বেঁচে গেলেন, 3 জনকে হত্যা করলেন, কয়জন? শেষে একজনকে হত্যা করেছেন, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বিশ্বনবীর কাছে খবর গেল, কালেমা পড়ার পরেও তিনাকে হত্যা করেছেন ওই প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আন। হুজুর সাল্লাম ডেকে নিয়ে বললেন, কালেমা পড়ার পরেও তুমি কেন তাকে হত্যা করেছ? সাহাবী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার থেকে বাঁচার জন্য কালেমা পড়েছে। আল্লাহর হাবিব বলেন, শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর ভেড়ে দেখেছো? সে তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? কালকে আর মতের ময়দানে আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা করবেন আমি জানি না। এই জন্য বিশ্বনবী বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যারা আমাদের নামাজকে নামাজ হিসেবে আদায় করবে, আমাদের কেবলাকে কেবলা মানবে, আমাদের জবাই করা খাবে, তারা হলো আল্লাহর জিম্মাদারিতে আছে। এই জন্য যেই দলে যারাই আছে তারা সবাই কালেমা পড়া হলে আমাদের ভাই, ঠিক কিনা? তারা যদি নামাজ পড়ে তারা আমাদের কি ভাই? তারা যদি আমাদের জবাই করা খায় তারা আমাদের ভাই? তাদের সাথে আমাদের কোনো ঠেলাঠেলি না, ঠেলাঠেলি আছে তাদের সাথে যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আমার কোরআনের প্রেমিকদের উপর দুর্ব্যবহার করে, যারা আমার কোরআনের প্রেমিকদেরকে দেখতে পারে, আমরা তাদের বিরুদ্ধে আছি না নাই? আছেন তো? এক হয়ে থাকবো, আল্লাহ তৌফিক দান করুক। ইমান আনবো কার উপর? আমরা বললাম আল্লাহ। ইমান আনলে কি লাভ? আল্লাহ বললেন, লাভ আছে যেখানে গোলাম আছে।
লাভ ছাড়া কোনো কাজই আমরা করি না। আল্লাহ বললেন ঈমান আনলে জান্নাত দিয়ে দেব। আল্লাযীনা পড়েন ওবাশশিরিল্লাযীনা আমানু ওআমিলুস-সালিহাত আন্নালাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু আমরা বললাম সফলতা কাদের জন্য, আল্লাহ বললেন ঈমান আছে যেখানে সফলতা, সেখানে ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কার কথা? মুমিন আছে যেখানে সফলতা সেখানে। একজন সাহাবি আক্রান্ত হয়েছেন, মরে যাচ্ছেন, তিনি বললেন ফুস্তু রাব্বিল কাবা, কাবা রবের কসম আমি সফল হয়ে গেছি। মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনলেন আবু জাহাল, হাত বাঁধলেন, পা বাঁধলেন, দুটি পা টান টান করে বাঁধলেন, মুখের সামনে গিয়ে বলছে সুমাইয়া বিশ্বনবীকে ভুলে যা, বিশ্বনবীর কোরআন ভুলে যা, বিশ্বনবীর উপর ঈমান আনা ছেড়ে দে। সুমাইয়ার শরীরে যত শক্তি ছিল থুতু মেরে দিল আর বলল আমার জীবন যেতে পারে, বিশ্বনবীর থেকে ঈমান আমি বাদ দিতে পারবো না। ও আবু জেহেল, তোর মতো নাপাক মুখে আমার নবীর পবিত্র নাম শোভা পায় না, বললাম নিয়ে লজ্জা স্থানে এত জোরে কোপ মেরেছে। সুমাইয়া আঘাতে রক্তক্ষরণ হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর যাওয়ার সময় মুসকি হেসে দিয়ে বলেছে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। বিশ্বনবী ঘটনা শুনে কাঁদলেন আর বললেন আমার সুমাইয়া জান্নাতি সব মহিলার সর্দার হয়ে গেল। এই ঈমানের জন্য যদি জান দিতে হয় আমরা রাজি আছি না নাই? সারা পৃথিবীর মুসলমান রাজি আছে না নাই? বিশ্বনবী বললেন তিনটা কাজ করবা, তিনটা পুরস্কার দান করবেন কে? রোজা রাখবা, শরীরটা ভালো রেখে দিবেন কে? জেহাদ করবা, নিরাপত্তা দান করবেন কে? দিনের জন্য সফর করবেন, অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? এরকম বাগান কার পক্ষে বানানো সম্ভব না? নদীর পাড়ে যদি একটা বাগান বানাই যেকোনো সময় ভেঙে যেতে পারে, ঠিক কিনা? আর আপনাদের গোমতি হলো তো কথাই নাই, পাগল, কোন জোয়ান নাই, শুধু কি কথা কয় না কেন, ভাটা, শুধু কি? গোমতির তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে সাঁঝে মধুর বাঁশরি বাজে। আলহামদুলিল্লাহ বলে এ কুমিল্লার কারণে নজরুলের বুকে প্রেম জমেছে, সেজন্য গোমতিকে নজরুল কখনো ভুলতে পারে? আমাদের জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দিক। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশি রে, এটা বললে তো সোয়াব হবে, বলেন না কেন, কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। আর কোন কবির এত সুন্দর কথা নাই, কারণ ইসলামের জন্য তার ভালোবাসা ছিল, ঠিক কিনা? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর, নামে এত মধু থাকে। ব্রাহ্মণবাড়িয়ার লোক তো খুব সংস্কৃতি মনে হবে জানতাম, এখানে অনেক রকমের শরীয়তি মারফতি গান হয়, শরীয়তি আর মারফতি গান, গান গায় কে? বিশিষ্ট নোংরা মহিলা, মহিলা গায় শরীয়তে আমার প্রতি গান, কি শরীয়তালারা বইছে চিন্তা কর, কি শরীয়তালারা বইছে মারে ফতলিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, জোর বলে না আমেন। মেডিকেল নামাজ হইল না রে, হইল না রে, হইল না রে, আর তোর তো কথাই হইল না রে বেকুব, তুই তো বেপর দিকি, তুই তো বেপর দিকি, তোর কোনো আমল কবুল হবে না। পরিচ্ছন্ন সংস্কৃতি চর্চা করতে হবে, ইমানের আলামত, ঠিক না ঠিক? মোহাম্মদের নাম যতই জপি, কথাটা ঠিক না ভুল? কি জপতে হবে? কার নাম?
একজনের নামই জিকির করেছেন সব নবী আলাইহিসসালাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য বলতে হবে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপি আগাহে প্রাণের গোলা বাগে, আল্লাহ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নাম জপলেই শান্তি আছে না নাই, ঈমান আনলেই শান্তি আছে না নাই। আল্লাহ বলছেন ঈমান আনে আমলে সালে করবা, আমার জান্নাত দেব যেটা নিজ দিয়ে নদী আছে, কি আছে একটা দুইটা নয়, তাজরিম ইনতাহাতি হাল আনহার, অসংখ্য নদী প্রবাহিত থাকবে, এক নদীর পাশেই তো থাকতে পারি না। গোমতীর যখন বান আসে সব ভেঙে চুরে নিয়ে যায়, ঠিক কি না, বাদ দেয়া হয়েছে সেটাও ভেঙে যায়। আর আল্লাহ বলছেন নদীর উপরে বাগান বানায়া দেব, বাগানে হাঁটবা নিচে দিয়ে দেখবা শত শত নদী প্রবাহিত হচ্ছে। শুধু বাগান দেব না, সেখানে খাওয়াও আছে, শুধু বাগান গেলেন পেটে ক্ষুধা লাগলো থাকতে মজা পাবেন, কথা কন না কেন? এই জন্য আমরা বনভোজনে গেলে সাথে কি নিয়ে যাই, খাওয়া নিয়ে যাই, ওটাকে বলা হয় পিকনিক। আমরা সেখানে পিকনিকে যাই, ঘুরে মন ভরে না তখন পেটে দেই, পেটে থাকলে পিঠেও সয়। আল্লাহ বলছেন গোলাপ শুধু বাগানে দেব না, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখনই জান্নাতে খাওয়া দেব মোমেননা বলবে এটা তো আগেও খাইছি, আল্লাহ বলবেন আগে খাস নাই, ও উতু বিহি মুতাশাবিহা, এটার মতো খাইছ কিন্তু এটা খাস নাই। সুবহানাল্লাহ বলেন, এটার মতো খেয়েছ কিন্তু এটা খাও নাই, কারণ কি? কারণ হলো একই ফল দেয়া হবে, দুনিয়ার আঙ্গুরে একরকম স্বাদ আর জান্নাতের আঙ্গুরে 70 রকমের স্বাদ, দুনিয়ার কাঁঠালে একরকমের স্বাদ জান্নাতের কাঁঠালে 70 রকমের স্বাদ দিবেন কে? আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। বাগান পাইলেন খাওয়া পাইলেন, এখন কিসের দরকার, কথা কন না কেন, কিসের দরকার? বিবি আজওয়াজ মুতাহহারা এমন বিবি হবে যে বিবি নিজেও পবিত্র আপনাকেও পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ বলে সেই বিবির সাথে পবিত্র আচরণ করতে হবে যে আচরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মুমিন বিবির থেকে যৌতুক খেতে পারে? যৌতুক আছে না নাই? বাংলাদেশের নারীদের মতো ভালো নারী পৃথিবীর কোন দেশে আমি পাইনি, কোন দেশে না, এত পরিশ্রমী এত স্বামীর আনুগত্যশীল, ঠিক কিনা? রান্নাবাড়া আমাদের করে কারা, জোরে বলেন, ঘর পরিষ্কার করে কারা, কাপড় দুলি ধোয় কারা, ছেলেদেরকে পরিষ্কার করে কারা, মায়ের খায় কারা, কি মিলায় মিলা করতেছে, আল্লাহ তোদের বিচার করুক। যারা বিবির গায়ে হাত দিয়েছেন ওই বিবি মাফ করে দেওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়া তোর কপালে জুটবে না। যৌতুক খেয়েছো বিবি যতক্ষণ মাফ না করবে তোমার মাফ হবে না, ওই যৌতুকের পয়সা অক্ষরে অক্ষরে বিবির হাতে তুলে দিতে হবে, কার হুকুম? যারা যৌতুক খেয়েছো মুশরিকদের সাথে তাদের হাসর হবে, মোমেনদের সাথে তোমরা জান্নাতে যেতে পারবা না। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনলে আরেকটা জিনিস ছাড়তে হবে, তাহলে আমি তোমাদেরকে নিরাপত্তা দেব, হেদায়েত দান করব। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। কার কথা? যারা ঈমান এনেছে ঈমানকে কোনো জুলুম দিয়ে আবৃত করে নাই। আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দেব, হুম মুহতাদুন, হেদায়েতের রাস্তা আমি তাদেরকে দেব। আমরা বললাম জুলুম কি? আল্লাহ বললেন ও লোকমা আমার উসজুদুলি রাব্বিল আলামিন, চাঁদকে চাঁদকে সূর্যকে সেজদা দিও না, সেজদা দিবা তাকে যিনি তোমার কপাল বানিয়েছেন। কপাল বানালেন কে? আমরা বললাম আল্লাহ।
এই ইমানের সাথে যদি আমরা শিরক না করি আর কি আমাদের জন্য উপহার হবে? আল্লাহ বললেন, ইমানের সাথে যদি তাকওয়াটা লাগাতে পারো আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তোমাদের জন্য খুলে দেব। আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কার কথা? আল্লাহর কথা। যদি ইমানের সাথে তাকওয়া যোগ করতে পারো আসমান জমিনের সকল বরকতের দুয়ার আমি খুলে দেব। সেই বরকতের সামান্য ছিটা ফোটা ব্রাহ্মণ বাড়াইয়া আছে না নাই? এখানে ইমানদার বেশি, এই জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গ্যাস এখানে আছে না নাই? কোন জায়গায়? কোন জায়গায়? শালদাও আছে। আর প্রথম গ্যাস তো হলো তিতাস, সেটাও কোথায়? ব্রাহ্মণ বাড়িয়া। আমি খুঁজে পেলাম না কেন ব্রাহ্মণ বাড়িয়াতে এত বড় নিয়ামত পেল, অথচ আমাদের সরকারগুলো হলো অকৃতজ্ঞ, নাদান। যেই গ্রামে গ্যাস পাওয়া গেল যে জেলা, সেই জেলা এখনো গ্যাস দিতে পারে নাই। এত বড় নাদান মানুষ কি দুনিয়াতে পাওয়া যায়? আপনি সৌদি আরবে যে এলাকায় তেল পাওয়া যায় সে এলাকার লোকেরা সবচেয়ে কম দামে তেল কিনে, তাদেরকে একটা কার্ড দিয়ে দেওয়া হয়, তেলের দাম যদি হয় 10 রিয়াল তারা কিনে 2 রিয়ালে, কারণ তাদের মাটির কারণে এটা পাওয়া গেছে। এই ব্রাহ্মণ বাড়িয়াতে আল্লাহ জিকির আছে না নাই? এই ব্রাহ্মণ বাড়িয়াতে এই শীত সিজনে এমন কোন রাত পাওয়া যাবে না কোনো না কোনো জায়গা থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিআ লিমা মানাআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান وقنا عذاب النار। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এই মন্দাভাগ বাজার সংলগ্ন মাঠ কসবা ব্রাহ্মণ বাড়িয়া থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর নজরিতে হাত তুলেছি। আল্লাহ, এরকম ভাবে আর কারো কাছে কখনো হাত পাতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন শাসক উম্মতি বলে কেঁদেছে, সেই নবী পাকের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। তাইফের ময়দানে সারা শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরেছে, ওহুদের ময়দানে চেহারা ভর্তি হয়ে গেছে রক্ত পড়ে পড়ে, তবু উম্মতের জন্য বদদোয়া দেয়নি, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেল, বড় বেশি মনে পড়ে ওই হাফেজদের কথা, বুকের রক্ত দিয়ে যারা ব্রাহ্মণ বাড়িয়ার জমিনকে রক্তাক্ত করে দিয়েছিল আল্লাহ, সেই হাফেজদেরকে সাইয়েদিনা হামজা রাদিয়াল্লাহু আনহু সাথে জান্নাতুল ফেরদাউস দাও আল্লাহ। সেই সাথে আমাদের গার্মেন্টস গুলোতে আমাদের কালবার্ড ভেঙে যারা মারা গেছে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে গেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও, বিশেষ করে সবচেয়ে আদরের মা, সবচেয়ে আদরের বাবা, আমাদের যাদের নাই, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে, মা গেল চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে। পিতামাতার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত।